আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসে। প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ প্রায় 30 বছর ধরে যিনি সঙ্গীত সাধনা করে যাচ্ছেন বাংলাদেশ, ইউরোপ এবং আজ তিনি বিলেতে, আমাদের সকলেরই অনেক সজ্জন প্রিয় মানুষ ইভা আহমেদ। ইভা বা, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ ফয়সল ভাই আপনাকে এবং এনটিভির যারা এখানে কাজ করছেন, পর্দার আড়ালে আছেন, বিশেষ করে রবিন ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে যারা সঙ্গত করবেন, বিশেষ করে মন্দিরে আছেন আমাদের প্রিয় জাকারিয়া ভাই, তবলায় আছেন সোনাম ধন্য ইয়ামিন চৌধুরী সাগর এবং দুতারায় আছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি আব্দুল হান্নান খান। তো আপা, আমরা আপনার সাথে অনেক কথা বলবো, অনেক গান শুনবো, সুন্দর সুন্দর কিছু গান শুনবো, সুন্দর কিছু সময় কাটাবো। তো আমরা গানেই চলে যাই, প্রথমে কোন গান শুনবো আমরা? প্রথমে আমি খুবই পরিচিত একটা লোকসঙ্গীত করার চেষ্টা করছি, আশা করছি সবার ভালো লাগবে। আমি বিশ্বাস করি যারা সঙ্গত করছেন এবং আমরা যারা এই অনুষ্ঠান দেখছি এবং আমি সহ সকলেরই ভালো লাগবে। শুনি তাহলে প্রথম গানটা। জি, মা
ভাঙানো গায় চড়তাম না, তো এত সুন্দর করে গাইলেন। এবং সবচেয়ে মজার যে বিষয়টা আপা আপনি করলেন, না দেখে দেখে গান করলেন, সেটা অনেক ভালো লাগলো। তো উস্তাদ সম্পর্কে কিছু বলুন আপনার, যার কাছে হাতে খড়ি গান শিখলেন। ধন্যবাদ ফয়সল ভাই। আসলে প্রথম যখন ছোটবেলা থেকে গান করার শখ, তো প্রথম উস্তাদ যিনি আমার একদম ছোট বয়সে ক্লাস ফোর ফাইভে যখন পড়ি, প্রথম আমার উস্তাদ হচ্ছেন শ্রী গোপেন্দ্র আচার্য। তো আমি তো সিলেটের মেয়ে, বালাগঞ্জে আমার পৈতৃক নিবাস। তো ওইখানে গোয়ালা বাজার, ওনার উনি ওখানেই থাকতেন গোপেন্দ্র আচার্য।
তো আমার ভাই আসলে ওনাকে নিয়ে আসেন আমাকে গান শেখানোর জন্য। তো প্রথম উস্তাদ হচ্ছেন আমার গোপেন্দ্র আচার্য। পরবর্তীতে আমি সিলেটে যখন কলেজে পড়ি তখন আমার দুলাভাই খুবই ফ্রেন্ড ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হিমাংশু বিশ্বাস। তো সেই সুবাদে আমার খুবই ভাগ্যবান বলবো, ভূতি বলবো আমি, যে দুলাভাইয়ের ফ্রেন্ড থাকায় আমি গিয়ে দেখেছি আমার ভুনজি ওখানে শিখতেছে। তো আমারও সুযোগ হয়ে গেল কিছুদিন হিমাংশু বিশ্বাসের কাছে শেখার, এবং ওনার ওয়াইফ অনিতা সিনহার কাছে শেখার, সেই সাথে আমি কিছুদিন শিখেছি আমাদের রামখানাই সিনহার, রামখানাই দাসের কাছে। রামখানাই দাসের কাছে ধন্যবাদ আপা। তো এখন আবার আমরা গানে চলে যাই, এখন কোন গান শোনাবেন? এবার আরেকটি পল্লীগীতি করব, খুবই পরিচিত আসলে এই গানগুলো, আমার খুবই ভালো লাগে করতে। হ্যাঁ, আমরা সকলেরই এই গানগুলো আমাদের সকলেরই প্রিয় গান। অনেক অনেক দিন থেকে ওই গানগুলো আসলে কিছুটা হারিয়ে গিয়েছে আমি বলবো। তো এবার আবার আবার নতুন করে গাইলেন, অনেক ভালো লাগবে। আমার একটা প্রিয় গান শুনি তাহলে। করছি আমি চেষ্টা করছি আসলে গানগুলো করার, জানি না কতটুকু পারছি। শুন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখীরে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখীরে ওই শুন কদম্ব তলে কদম্ব তলে বংশী বাজায় কে,
চমৎকার, খুব সুন্দর করে গাইলেন ইভাপা। প্রথমে তো গলার হার খুলে দিতে চাইলেন, এখন তো গলার হার নিচ্ছেন বংশীওয়ালার কাছ থেকে। সেটা তো আসলে লিখা গানগুলোতে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আরও আপনার গান শুনবো, কথা শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন ইভা আহমদের কণ্ঠে অনেক সুন্দর কিছু গান, কিছু কথা। আমরা আবার তার গান শুনবো, তার কথা শুনবো। আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, বিরতির পর এসে আবার তার গান শুনবো। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গে থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। বসন্ত